হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত শুক্রবার থেকে টলিপাড়ায় একটাই খবর সকলের মুখে, নুসরাত মা হতে চলেছেন। অভিনেত্রী নুসরাত জাহান এক মাসের অন্তঃসত্ত্বা, সেই সুখবর ছড়িয়ে পড়েছে দিকে দিকে। তবে শনিবারই তার ইনস্টাগ্রামে এমন এক স্টোরি নজরে এলো যা ধোঁয়াশায় ফেলেছে সকলকে। দ্য টুইলাইট সাগার একটি দৃশ্যে দেখা গেল সন্তান সম্ভবা নুসরাতের স্টোরিতে। ছবির নায়ক রবার্ট প্যাটিনসন বলছেন, আমি চাই না তুমি এসো। কেন এমন সংলাপ তুলে ধরলেন অভিনেত্রী? কার উদ্দেশ্যে এমন কথা মাথায় আসছে তার? রবার্টের সংলাপের পরেই নায়িকা ক্রিস্টেন স্টিয়ার্ট বলছেন, তুমি চাও না আমি আসি? নায়কের উত্তর, না। ছবিতে এই দৃশ্য আদপে প্রেমের কথাই বলে, প্রেমের বাধার কথা বলে, বিরহের কথা বলে। কিন্তু কার জন্য বিরহী নুসরাত? অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার প্রেম এখন শিরোনামে। তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় না অনুষ্ঠানে, আড্ডায় অথবা এক গাড়িতে। প্রথমে লুকোছাপা চললেও নেট মাধ্যমে এখন তারা যথেষ্ট প্রকাশ্যে নিয়ে আসছেন নিজেদের প্রেমগাথাকে। যশের সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন বলে গুঞ্জন টলিপাড়ায়। নতুন জীবনের আনন্দে নুসরাত শুক্রবারই একটি লেখা দিয়েছিলেন ইনস্টাগ্রামে, তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে। কিন্তু সন্তানের জনকের নাম না জানার উতলা নেট নাগরিক এবং অনুরাগীরা। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেকে আবার আক্রমণ করছেন অভিনেত্রীকে। তার স্বামী নিখিল জৈন এবং প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে কটাক্ষ চলছে ক্রমাগত।